खबर चौबीस इंटू साते आपनाके स्वागत। नतून नतून खबर जानार जन्य आमादेर चैनेले चोख राखुन। नमस्कार, खबर चौबीस इंटू साते आपनादेर स्वागत। पुजो पुजो हुश करे केटे गेल कटा आनंद घन दिनगुली, किन्तु रेखे गेल एई करोना आबहे किछु प्रश्न। बांगलार शारदोत्सव परिपूर्णता पाए समाजेर समस्त मानुषेर हर्षेर साथे जोगदानेर हेतु, किन्तु सेई आदिकाल थेके जखन बिराट खरच सापेक्ष दुर्गापूजो अनुष्ठित होतो गुटिकय सम्भ्रांत जमीदार राजा महाराजादेर आनुकूल्ये, सेखाने गरीब गुरब आशेपाशेर साधारण प्रजार 365 दिन शोषित निपीड़ित मानुषगुलि चार पाँच दिन किछु भालो मंद बिनामूल्ये खाबार पाबार आशाय विभोर होये थाकतो। सेखाने मा दुर्गार आगमनेर हेतु जमीदार राजा महाराजादेर मध्ये चलतो फूर्तिर फोयार प्रतियोगिता। आर 2021 भयावह करोना भय बांगला जुड़े चलल थीम और सबिकी आनार प्रतियोगिता। के किभावे तादेर मंडपे मानुषेर जनजोवार निये आसते पारे, सेखाने अर्थनैतिक समस्याय जर्जरित बांगलार सर्वस्तरेर मानुषेर दल केमन जेन बेपरवाहे फाँदे पा दिए फेलल गेमिकेर प्रतियोगिताय। 2021 शारदोत्सव केवल नय, विगत विधानसभा निर्वाचन घिरे যেভাবে গিমিকের ফাঁদে পা দিয়ে করোনা আক্রান্তের সংখ্যা হু করে বর্ধিত হয়েছিল, সাথে গত 30 সেপ্টেম্বর তিনটি কেন্দ্রে উপনির্বাচন ঘিরে যেভাবে মানুষের ঢল দেখা গিয়েছিল না, সে ব্যাপারে সমস্ত রাজনৈতিক দলগুলির মুখেও ছিল কুলু। বিজয়ী ও বিজিতদের উপনির্বাচনের ফল প্রকাশের পরে শারদোৎসবের প্রাক্কালে ছিল না কোনো সদার্থক পদক্ষেপ। তবে এত কিছুর মাঝেও বাংলা জননেত্রী মাননীয় মমতা ব্যানার্জি, যিনি বিগত উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে বিপুল ভোটে বিজয়ী হয়ে পুনরায় সাংবিধানিকভাবে 4.5 বছরের জন্য মুখ্যমন্ত্রীত্বে মেয়াদ বাড়ালেন, উনি ওনার সাধ্য অনুযায়ী বাংলার আপামর জনগণদের সাবধান করে গেছেন। এখানে একটা কথা বিশেষভাবে প্রয়োজন, এবারের প্রতিযোগিতার পুজোর বিধাননগরের রবি নুটের পুজোর শ্রীভূমিকে যেভাবে স্কেপ গোট করার প্রতিযোগিতা চলছে, এখানে অনেকদিন আগে স্টিফেন লিককের একটি পঙ্ক্তি আমাদের দর্শকদের জন্যে, পিপল হু লিভস ইন দ্য গ্লাস হাউস অর টু থ্রো স্টোনস ইন দ্য মডার্ন ডেজ। গোদা বাংলায় চোরের মায়ের বড় গলা না, এ বিষয়ে অনর্থক শব্দ খরচ করে কেবল অন্তরের অন্তঃস্থল থেকে একরাশ অভিনন্দন ও প্রশংসা অসামান্য স্থাপত্য শিল্প তথা মোহমি আলোর কারসাইদে বিশ্বের নাম করা স্থাপত্য শিল্প দুবাইয়ের বুজ খলিফার সৃষ্টির জন্যে। সত্যি কথা বলতে বাঙালির যা মনন চিন্তন ও ক্রিয়েটিভিটি এটির পুনরায় প্রমাণ করার জন্যে। এবারে কলকাতা এবং জেলার অনেক পুজো মণ্ডপী অসামান্য স্থাপত্যে নজির করেছেন, বিশেষভাবে তিদারা সম্মিলনী। এই করোনা আবহাওয়ায় যে সমস্ত মানুষজন আমাদের অকালে ছেড়ে চলে গেছেন, তাদের আত্মার শান্তির জন্য যে আবহায়ের অবতারণা করে এক নিদর্শন রেখে গেলেন মূর্তি তথা প্যান্ডেল এবং আশেপাশের প্যান্ডেল সংলগ্ন বিভিন্ন স্থানে মন ছুঁয়ে গেছে। এরই মাঝে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশে কুমিল্লা জেলা এবং আশেপাশের কিছু জেলাতে সংখ্যাগুরু ধর্মের পবিত্র ধর্মগ্রন্থ রক্ষাকে কেন্দ্র করে যেভাবে বর্বরোচিত অন্যায়ভাবে সংখ্যালঘুদের ধর্মীয় বাবাকে চরম আঘাত, মূর্তি ভেঙে দেওয়া, ঘরে আগুন লাগিয়ে দেওয়া, এতেই মেনে নেওয়া যাচ্ছে না। এ বিষয়ে বর্তমান বাংলার এক মুসলিম সমাজে ধর্মগুরু প্রকাশ্যে বিধান দিলেন সময় এসেছে এবার ধর থেকে মুন্ডু আলাদা করার। পরে বিভিন্ন মৌলের চাপে সুট বদলে শুদ্ধিকরণ করে বলছেন অপরাধী দুষ্কৃতীদের কোনো জাত হয় না, উনি সেই তাদের উদ্দেশ্যেই এই কথা বলেছেন। এখন প্রশ্ন, অপরাধী যদি তার ধর্মের মানুষ হয়, শাস্তিটা ভবিষ্যতে জানলায় রেখে দিলাম। তবে এ ব্যাপারে বাংলাদেশের এক স্বনামধন্য সংখ্যাগুরুদের ধর্মগুরু খুব ভালো কথা শুনিয়েছেন, তাদের ধর্মের মূল কথা শান্তি, তাই অন্য ধর্মের মানুষের ধর্মীয় ভাবে আঘাত করার কথা মহাপাপ। তাই কুমিল্লায় তথা বাংলাদেশের কিছু জেলায় উন্মত্ত জনতা যে কাণ্ডগুলি ঘটিয়েছেন সেগুলি অন্যায় ও মহাপাপ। এই ঘটনার প্রায় দিন পাঁচে কেটে যাবার পরেও পশ্চিমবাংলার সরকারের পক্ষ থেকে তথা অতি উৎসাহী জ্ঞানী গুণীজনদের নেই কোনো মিছিল মিটিং, নেই কেন নেই সেটাই বড় ধোঁয়াশে ভরা। পরিশেষে আপামর বাংলাবাসীদের কাছে আর্জি, শারদোৎসবের আনন্দে মাতরা হয়ে যেভাবে করোনা আক্রান্তের গ্রাফ ঊর্ধ্বমুখী সাবধান হন, নতুবা এই বাংলা দেশ তথা বিশ্বে প্রথম স্থানের লক্ষ্যে থাকবে করোনা আক্রান্তদের। সাথে সরকারের কাছে আর্জি, পুনরায় কঠোর করোনাবিধি লাগু করুন, বাংলার অসহায় মানুষজনদের অকালে জীবনদীপ রক্ষার তাগিদে। কিন্তু সত্যি কথা বলতে বাংলাদেশের ঘটনায় আমরা খুবই লজ্জিত এবং আহত, যেন এরকম ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই ব্যাপারে
আমাদের দেশ বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং বিশ্বের সমস্ত মানুষের কাছে আমাদের রইল এক কাতর আর্জি। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।